গুড মর্নিং সিম্পল লাইফ উইথ অল্পনা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজ হচ্ছে 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। জানি আজকে অনেকে অনেক আনন্দ করবে, পিকনিক করবে। আমরা আজকের দিনটা কীভাবে কাটাচ্ছি সেটা শেয়ার করার জন্যই আজকের ব্লগটা স্পেশালি। তো সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট হওয়ার পরে ভাত নামিয়ে নিয়েছি, চান করিনি কারণ কাঁচাকুচি অনেক আছে। বললাম যে আগে রান্নাটা করে নিই, তারপরে মানে চান টান করবো। তো ভাত নামিয়ে এখন আমি ভেজ ডাল করছি। আমি কীভাবে ভেজ ডাল করি না 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 থাক, আজকে আর শেয়ার করবো না, আজকে অন্য কিছু, অন্য কোনো সময় ভেজ ডাল শেয়ার। পুজো কমপ্লিট করে যে লাঞ্চে চলে এসেছি, একদম বিশাল মামনিকে ওদেরকে শুইয়ে দিয়েছি, ওদেরকে খাইয়ে দিলাম, ওদেরকে খাইয়ে দিলাম আর তারপরে মেয়ে আর আমি খেতে বসলাম। তো আজকে লাঞ্চে আছে ওই যে বললাম সকালে ভেজ ডাল, আর কালকের দুপি মাংস ছিল, সে মাংসটা একটু গরম করলাম, দিয়ে ওটা দুপিস দুপিস করে দুজনে মামে নিলাম আর ওই যে খাচ্ছি। তো চলো চটপট লাঞ্চটা করে নিই। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর মানে তোমাদের সামনে আসতে পারিনি, তো তারপরে দেখলে একেবারে তোমাদের সামনে এলাম সন্ধ্যার টিফিন করাতে। তো সন্ধ্যার টিফিন করলাম, তো রাত্রে আর খাবো কি না তার কোনো ঠিক নেই, খিদে পেলে দেখতে হবে আর না হলে আর খাবো না। আজকের মতন হয়ে গেলো খাওয়া দাওয়া। তো এই যে কাপড় চোপড়গুলো দেখলে এগুলো খুব উলট পালট হয়ে আছে, মানে তিন চার রকমভাবে কিছু কাপড় পরা আছে, মানে পরে খোলা আছে, কিছু কাপড় ভিজা আছে হালকা হালকা, কিছু কাপড় মানে কাচতে হবে সেই রকম কাপড় পরে আছে, বা কিছু কাঁচা কেচে রাখা আছে, সেইগুলো সব আলাদা আলাদা করে পাট পাট করে এবার আমি গুছাবো। তো আজকে 31 ডিসেম্বর, এইভাবেই কাটলো। ঘরে থেকে মেয়ে একটু বেরিয়েছিল বিকাল দিকে, ও গেছিলো একটু বাজার, তো আমার তো ঘরে এইভাবে কেটে গেল। দুপুরবেলায় একটু ঘুমিয়েও ছিলাম, তো বছরের শেষ দিনটা আমি একদম সাধারণভাবেই পার করলাম। তোমরা জানো যে আমি সবসময়ই সাধারণ। সাউন্ডটা অনেক কম থাকার জন্য পরে আমাকে ভয়েস দিতে হলো, কারণ ওই মুহূর্তে আমার গলার আওয়াজ বেরোচ্ছিল না, কারণ মেয়েটা হঠাৎ করে অনেক অসুস্থতা বোধ করে, বমি করে, তারপরে কাঁপুনি দিয়ে জ্বর আসে, মানে ওকে দেখে আমি একদম নার্ভাস হয়ে গেছিলাম। ওই দেখলে তোমরা আগুন টাগুন জ্বালিয়েছি, ওই যে ঘরটা গরম করার জন্য ওকে একটু সেক টেক দেওয়ার জন্যই এই আগুনের ব্যবস্থা করা, মানে এত নার্ভাস হয়ে গেছিলাম। তো এই দেখো বছরের শেষ দিনটা আমার এভাবেই কাটলো। চলো দেখা হবে নেক্সট একটা ব্লগে, আর প্রে করো আমার মেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা। আর 2022-এ সবাইকে অনেক অনেক আমার দিক থেকে শুভেচ্ছা রইল।
গুড নাইট।